হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর এটা হচ্ছে আমার জন্মদিনের ভিডিও। তো সেদিন আমি তো কোনো ভ্লগ করিনি, তবে বান্ধবীরা কিছু কিছু ভিডিও করেছিল, তো ভাবলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করা যাক। তো এখানে ওরা রাত 12টায় আমার ঘরে এসেছে, তো আমি মোটেও সারপ্রাইজ হইনি, কারণ আমি জানতাম ওরা আসবে। তো যাই হোক, ওরা নিজেরাই বাইরে থেকে লাইট অফ করে দিয়ে এসেছে। তো তারপর তো আমি তো মশারি টাঙিয়ে শুয়ে পড়েছি বলতে ঘুমাইনি, কারণ ওই দিক থেকে আবার তসলিমা ফোন করেছে। তারপর আমি মশারি টসারি আবার খুললাম, দিয়ে আবার উঠে বসলাম। তো চলো তোমরা দেখতে থাকো। তো সত্যি কথা বলতে কি, এটা প্রথম আমার বাড়ির বাইরে বার্থডে সেলিব্রেশন, কারণ এর আগে আমি জন্মদিনের দিন কখনও বাড়ির বাইরে থাকিনি। এর আগে হোস্টেলে বা মেসে থাকতেও আমি জন্মদিনের সময় হয় বাড়ি চলে গেছি, আর না হলে তখন লকডাউন চলছিল। তো এই সব কারণে ভালোই লাগলো বাইরে কাটিয়ে, কিন্তু বাড়ির কথাও মনে পড়ছিল। তো যাই হোক, আমি তো ওদের কাছে প্রথম থেকেই অনেক বায়না করেছি, সাইমাস আপনাদের কাছে। আর তাছাড়াও সেদিন সবাই ছিল, ঈশাদি, রীতমাদি, অদিতি, সাইমাস আপনাস তো ছিল, ওদের কথা কী বলবো। তাছাড়াও ফোনে সবাই অনেক মিস করেছিল, মেসেজে হোক, ফোন করে হোক, স্ট্যাটাসে হোক, যেভাবে হোক না কেন। তো সবাইকে থ্যাংক ইউ, আমি তখন অত ভালো মতো হয়তো রিপ্লাই দিয়েছি কি দিইনি আমার নিজেরও মনে নেই, কারণ পরীক্ষা ছিল, তো আমি অত কিছু মানে খেয়ালই করিনি। তো যাই হোক, আমি অনেক লেটে সব কিছু শেয়ার করছি তোমাদের সাথে। পরীক্ষা হয়ে যাওয়ার পর আমার জন্মদিনটা ছিল 10 তারিখ, মানে সেপ্টেম্বরের 10 তারিখ। তো চলো দেখো তোমরা। তো এখানে আমি বলছি এবারে কাটবো আমি কেকটা, না আর কতক্ষণ বসে থাকবো। তারপরে বললো দাদা সামনে যে একটু বাইরে গেছিলো ও আসুক। তারপর আমি আমি বলছি তাহলে ফ্যানটা চালিয়ে দাও, আমার গরম লাগছে। মানে আমি ফুল নখরা করেছি ওই দিন, তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে। ঈশাদি ঘুম হবে, তাড়াতাড়ি কর, যেটা খাওয়া বলছিল ওটা খেয়ে নে, গোলাপটা খেয়ে নে, ওটা একই জিনিস। খাও না, যাও যাও তুমি, ওটা তো চাইছে ও। ওই গোল ডিমটা কেনে, ডিম ওঠা, আমি প্রথম থেকে কেকটাকে ডিমই বলে চিনি, নিচ্ছিলাম না ডিমের মতো বলে, বের করে চলেছে, তাছাড়া পেলাম না যে দোকানে ঘুরে নিয়ে। আমাকে দিবে না নাকি, তুই ধর ক্যামেরা, জোর বাদে চলে।
एक काम कर 200 रुपए दे और 50 रुपए कट ओवर एक्टिंग के वजह ওটাই গিফট আর কিছু নাই ওটা তো আগেই বের করে দিয়েছে ফুলের জন্য একটা ফুল মৌমাছির জন্য একটা ফুল চলো হয়ে গেছে খুলে দে দিদি গানটা চালো আমার ডাউনলোড করা আছে দাও ফোনটা দাও ওদো তো তোমাদের আগের দিনের কথাটা আমি বললাম যে ওটা তো আমি গেস করতে পেরেছিলাম রাত 12টায় ওরা আসবে কিন্তু এই পরের দিনের এই কেকটা তার সাথে গিফট আমি আশাই করিনি সত্যি কথা আমি আশাই করিনি তো যাই হোক নুরতাজ তোমার নাম শুনেছো আশা করি ভিডিওতে তো আমাদের পাশের হোস্টেলে থাকে দিয়ে ও বললো হঠাৎ করে সকালবেলা যে তুই মাঝের গেটে আয় দিয়ে মাঝের গেটে গেছি দিয়ে আর কি এইসব কীর্তি করিয়েছে তো এটা আমার জন্মদিনের রাতের মেনু রীতিমতো নিজের হাতে মাংস রান্না করেছিল আর বাদবাকি খাবার তো সব মেস থেকে আনা হয়েছিল আর পায়েস করার কথা ছিল সাইমার তো সেটা একটা অন্য কারণে করা হয়নি সেটা আর বলছি না থাক আর এই গিফটগুলো কে কোনটা কী দিয়েছে সেগুলো আমি নাম মেনশন করে দিচ্ছি আর একটা কথা বলার ছিল সেটা হলো আমি যেহেতু খেতে ভালোবাসি তাই সবাই আমাকে বেশিরভাগ খাবারই দিয়েছিলো আর তাই জন্য আমি খুবই খুশি হয়েছি আর আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা